একদিন সকালবেলা আমি ইচ্ছা করি ওই খোলা জালি পিঠা খাওয়ার পর ব্যাগটা গোছানো শুরু করলাম। মা এসে আবার পাশে দাঁড়ালেন, কিছু বললেন না। আমি ব্যাগটা গুছিয়ে বললাম, মা আমাকে মুক্তিযুদ্ধের জন্য ট্রেনিংয়ে যেতে হবে, ট্রেনিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মা, তুমি আমাকে অনুমতি দাও, বিদায় দাও। মা কিছুই বলেন না, শুধু শ্রাবণের ধারা বইয়ে দিলেন, ঠোঁটটা তীর তীর করে কাঁপছে, কিছুই বলেন না। এক পর্যায়ে আমি মাকে সালাম করতে গেলাম এবং সালাম করতে গিয়ে যখন মায়ের পায়ে আমার হাতটা রাখলাম, তখন আমার চোখ থেকে ঝরঝর করে চোখের জল আমার মায়ের পায়ের উপরে পড়ছে, কিন্তু হাত আমি উঠাতে পাচ্ছি না, মনে হয় চুম্বকের মতো লেগে আছে। আমি জানতাম আমি যুদ্ধযাত্রী, আমি এও জানতাম এই যুদ্ধে আমার বেঁচে ফিরে আসার সম্ভাবনা কম, মায়ের ছোঁয়া আর পাবো না, সুতরাং হাত আর সরছে না। কিছুক্ষণ পরে দেখলাম আমার মাথার উপরে টপ টপ করে একটু উষ্ণ চোখের জল পড়ছে, সেটা আমার মায়ের। কিছুক্ষণ পরে ঝট করে আমি দাঁড়ালাম, আর মায়ের দিকে ফিরে তাকালাম না এবং খুব দ্রুত গতিতে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চলে গেলাম।